বাংলাদেশের মার্কিন যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার বি মান্টিটোস্কি। নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশে আগামীতে কোনো নিষেধাজ্ঞা দেয়, তাহলে রাশিয়া কি 1971 সালের মতো বাংলাদেশের পক্ষে কাজ করবে? সাংবাদিকের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বললেন, রাশিয়া সবকিছু করবে যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো বেআইনি পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা বাংলাদেশের বিরুদ্ধে নেবে। সরকারের পত্র থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার দশম দফায় অবরোধের শেষ দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। অন্যদিকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা নিষেধাজ্ঞা দেবে তাদের পণ্য কিনবে না বাংলাদেশ। যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে।